আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছরের শুরুতে দেশের বাজারে করোনা ভ্যাকসিন ছাড়ার আশা গ্লোব বায়োটেকের। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত। এবং রাজধানীতে দুই ভুয়া ডাক্তার ও অর্ধ কোটি টাকা জাল নোট সহ ছয় জালিয়াতি আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এজন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করা হয়েছে। তিনটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। সারা বিশ্বের মনোযোগ এখন করোনার ভ্যাকসিনের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নানা দেশে এখন পর্যন্ত 91টি ভ্যাকসিনের কাজ চলছে। মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 57টির, সীমিত ব্যবহার হচ্ছে 6টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে। একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক যার তিনটা ভ্যাকসিন WHO রিকগনিশন হিসাবে এনলিস্টেড করেছে। এছাড়াও আমরা অক্সফোর্ডের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে নিয়েও কাজ করছি এবং DNA টেকনোলজি নিয়েও কাজ করছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফ টেকনোলজি, ঠিক আছে। আশা করছি এই টেকনোলজি ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আনতে পারবো, সাইড ইফেক্টটা ভেরি ভেরি মাইল্ড হতে পারে। তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট হলো ভ্যানকোভিড, এটা mRNA বেসড ভ্যাকসিন। তো এটা আমাদের অ্যানিমেল ট্রায়াল কিন্তু শেষ। একটা থার্ড পার্টি রিসার্চ অর্গানাইজেশন হিসেবে যারা আমাদের হিউম্যান ট্রায়ালটি করবে, আমরা কিন্তু ICDRB-র সাথে একটা MOU সিগনেচার করেছি। ICDRB এখন তাদের মতো করে একটা হিউম্যান ট্রায়ালের প্রোটোকল তৈরি করবে। সেই প্রোটোকল নিয়ে তারা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য BMRC-র কাছে যাবে। তো BMRC এথিক্যাল অ্যাপ্রুভাল দিলে তখন তারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করবে এবং হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। আমি অবশ্যই আশা করি, কারণ প্রতিদিন আসলে 3000-এর বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে বাংলাদেশে, 30 জন মানুষ মারা যাচ্ছে। সো একটা দিনও যদি আমরা আগাতে পারি সেটা কিন্তু আমরা চাই। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ বলছে একসাথে তারা 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। বিদেশি ভ্যাকসিনের চেয়ে দামও অনেক কম হবে। আমরা যেহেতু নিজেরা ডেভেলপ করতে চাই, আমাদের কাছ থেকে আমাদের জনগণ দ্রুততম সময়ে কিন্তু ভ্যাকসিনটা পেতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ন্যাশনাল যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়। যদি গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা আমাদের কোম্পানির সাথে ওনার একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে ফ্রি অফ কস্ট এটা দিতে পারে। অবশ্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র আর মার্চের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগের আশা করছে ভারত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কথা বলেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক থেকে এ নির্দেশনা আসে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, দুর্গাপূজার স্থানসহ জনসমাগম স্থলে কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ না যায় তা নিশ্চিত করা হবে। পাবলিক প্লেসে কোনোভাবে মাস্ক ইউজ, মসজিদে বা আপনার গ্যাদারিংয়ে বা বিভিন্ন যে সামনে দুর্গাপূজা আসবে যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে, এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আর একটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো। মন্ত্রিপরিষদ সচিব জানান, মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরার ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষকে বোঝানো হবে, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। যতটুকু সম্ভব মানুষকে সাবজেক্ট থেকে আপনার রিকোয়েস্ট করে
মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে, সেটাও ইনশাল্লাহ মোবাইল কোর্টকে কালকে কমিশনারদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে ঘরের বাইরে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার, তবে নানা অজুহাতে এখন অনেকে মাস্ক ব্যবহার করছেন না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। একদিন পরে বাড়ল করোনায় মৃতের সংখ্যা। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ২১ জন, যা রোববার ছিল ১৪ জন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন ১৩ জন। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৮১ জনে। শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.৪৬%। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৫,১৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৬৩৭ জনের। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,৯০,২০৬ জনে। সুস্থ হয়েছেন ৩,৫,৫৯৯ জন। সুস্থতার হার ৭৮.৩২%। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আওয়ামী লীগের অধীনে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ঢাকা ৫ আসনের উপর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে জাত প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তার ভাষায়, উন্নয়নের নামে দেশে এখন লুটপাট চলছে, মধ্যবর্তী নির্বাচনে কোনো সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সরকার গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত নিতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, মাঠের রাজনীতিকে এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে বিএনপি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারায় বিএনপি ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর খিলগাঁওয়ে দাঁতের ক্লিনিকে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। একই সাথে পঞ্চগড় নামের ওই ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার নূর হোসেনকে ২ বছর ও তার সহযোগী জাহিদুলকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদ্দিন সজীবের রিপোর্ট। স্ত্রীপন্দি করছি স্যার, আমি মিথ্যা কথা বলবো না স্যার। আমি স্ত্রীতে পড়ে আপনি এগুলো কিভাবে করলেন স্যার? এটা বললে স্যার, মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে নূর হোসেন এখন মস্ত বড় ডাক্তার। দাঁতের নানা সমস্যায় রোগীদের চিকিৎসাও করেন তিনি, পড়াশোনা কম থাকায় প্রেসক্রিপশন লেখান আরেকজনকে দিয়ে, আর নিজে শুধু সিগনেচার করেন। এভাবেই গড়েছেন পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক। জাহিদুল ইসলামও এখন চিকিৎসক। নূর হোসেনের অনুপস্থিতিতে তিনি চিকিৎসা দিতেন রোগীদের। আমার শেখানো হয়েছে, মানে শিখেছি কিভাবে মেডিসিন বানানো হয়, এগুলো আমি দেখছি, দেখে শিখে গেছি। আমাকে বলছে যে লেখার জন্য আমি বলে দিচ্ছি, মানে লিখছি। এখানেই প্রতারণা শেষ নয়, এই ক্লিনিকেরও নাম দুটি, প্রেসক্রিপশনে এক আর সাইনবোর্ডে আরেক নাম। দাঁতের চিকিৎসা করাতে এসে এখান থেকে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আমার দেখছে, দেখার পরে একটা পুটিং করছে, পুটিং করার পরে ওই তার অ্যাসিস্ট্যান্ট আর কি প্রেসক্রিপশন লিখছে, সে বলে নাই, তার আগে সে প্রেসক্রিপশন লিখছে, লিখে তিনি আর কি সিগনেচার করছে লাস্টে। আমার দাঁত মাত্র দেখছে, দেখে মনে করেন যে পিকশু শুনতেছে, কি ওষুধ দিয়েছে ওটা নিলে পরে আমি বুঝবো। ক্লিনিকের মালিক নূর হোসেন এবং তার সহযোগী জাহিদুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এই যে পঞ্চগড় ডেন্টাল কেয়ার, যেখানে প্রেসক্রিপশন প্যাডটা ইউজ করা হয়েছে, ডক্টর জিহান কবি কিন্তু করোনার আগে চলে গিয়েছে, কিন্তু তার প্যাড কিন্তু বহাল তবিয়াতে ইউজ করছেন। নূর হোসেন ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় তাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে, এবং তার যে সহযোগী জাহিদুল ইসলাম তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের জন্য তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানী মোহাম্মদপুরে একটি বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ জাল টাকা তৈরির অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় নকল টাকা তৈরি সরঞ্জাম সহ প্রায় অর্ধ কোটি জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। খালি চোখে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই ভবনের দুই তলায় প্রায় এক বছর ধরে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা খুলে বসেছেন এ চক্রের মূল হোতা হুমায়ুন, তার সঙ্গী জামাল আর দুই নারী শাহনাজ ও সুমি আক্তার। তিন কামরার এই বাসা থেকে উদ্ধার করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম। হুমায়ুন এরই মধ্যে ছয়বার পুলিশ র্যাবের হাতে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে। 2008 থেকে শুরু করছি স্যার, এরপর থেকে স্যার আমি 4-5 বছর ধরা পড়ছি স্যার। ধরা পড়ার পর আবার জামিনে বেরিয়ে গিয়ে স্যার ভালো হওয়ার চেষ্টা করি স্যার, ভালো কাজ করি স্যার, আবার স্যার এই পথে জড়াই পড়ি স্যার। 12,000 টাকা দেওয়া এক প্যাকেট দুই প্যাকেট এরকম কিনতে নেই, নেওয়ার পরে হ্যাঁ 1,00,000 নেওয়ার পরে আমি ওই একটা দুইটা করে মাঠে সদাই কিনা নিয়ে কিনা বাঙ্গাই। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, যে কোনো উৎসবকে সামনে রেখে মূলত সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো। ইতিপূর্বেও র‍্যাব পুলিশের কাছে কমপক্ষে অর্ধ ডজন বার ধরা পড়েছে, কিন্তু একবারও সে সংশোধিত হয় নাই। এক মহিলাকে ধরেছি, তার হাজবেন্ড এখনো জেলখানায় আছে জাল টাকা তৈরির কারণে। হুমায়ুন নিজে জেল খেটেছে, তার ভাই কাউসার এখনো জেলখানায় আছে। আজকে প্রায় 49,00,000 1,500 টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ উপলক্ষে লোগো উন্মোচনকালে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন ইসলামিক কোঅপারেশনের ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। যুবকরাই কোনো দেশের অদম্য শক্তি, দেশ ও বৈশ্বিক সংকটে সেটা তারা বারবার প্রমাণ করেছে। এবারে নভেল করোনা ভাইরাস মহামারী মোকাবেলাতেও যুবকদের অবদান অনস্বীকার্য, তাই তাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটালের অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ও দলীয়ভাবে 10টি ক্যাটাগরিতে যুবকদের পুরস্কৃত করা হবে। ইন দিস ক্রাইসিস সিচুয়েশন কজড বাই কোভিড-19 প্যান্ডেমিক, ইয়ং পিপল ফ্রম এভরিহোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ প্রুভেন দ্যাট দে ক্যান ডিল উইথ এনি অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড লিড ফ্রম দ্য ফর্ম। দ্য ইয়ুথ অফ বাংলাদেশ হ্যাভ অলসো শোন দেয়ার ইনডমিটেবল স্পিড অ্যান্ড হ্যাভ এঙ্গেজ দ্যামসেলভ ইন ভেরিয়াস হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অ্যাজ ভলেন্টিয়ার ডিউরিং দিস টাইম। এনএসসি মিলনায়তনে মিডিয়া ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের সভাপতি তাহা আইহান বলেন, এই পুরস্কার যুব স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন। সবশেষে প্রধানমন্ত্রীর নামে প্রচলন করা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করা হয়। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ। অবিলম্বে বিড়ির উপর থেকে বৈষম্যমূলক সংজ্ঞা পরিহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। পাবনা প্রতিনিধি মুবারক বিশ্বাসকে সাথে রিপোর্ট করেছেন হাবিবুর রহমান ওভি। বিড়ির উপর থেকে বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে পাবনা বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। বিড়ি শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এ শিল্পের সাথে বহু মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। শ্রমিকদের
বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শ্রমিকদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, এ দাবিকে উপেক্ষা করবার কোনো পথ নেই। অবিলম্বে বিড়ির পর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি বলেন, শ্রমিকদের মজুরিও পুনর্নির্ধারণ করতে হবে। কমপক্ষে 150 টাকা দিতে হবে, ট্যাক্স প্রত্যাহার হবে, 150 টাকা মজুরি দিবে, এই দাবি নিয়ে আমরা এখনকার থেকে সংগ্রাম করব। এদিকে পাবনা জেলা বিড়ি শ্রমিক মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন বলেন, বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম পাবনা থেকে শুরু হলো। বিড়ি শিল্পের সুরক্ষা নীতিমালা ঘোষণা করে এই শিল্পকে সুরক্ষার দাবি জানাই আমরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজারেরও বেশি বিড়ি শ্রমিক নেতা কর্মী অংশ নেন। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে না হতেই অস্ত্র বাণিজ্যের ঘোষণা দিল ইরান। তবে আমদানি নয়, বরং রফতানি চিন্তাভাবনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে জানান, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আসল ভয় বিশ্বে অস্ত্রবাজারে ইরানি প্রযুক্তি ও অস্ত্রের প্রবেশ। এ কারণে এখনও নানা হুমকি ধামকি দিচ্ছে তারা। এর আগে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সাথে কেউ অস্ত্র ব্যবসায় গেলে তার পরিণতিও খারাপ হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও একাধিকবার চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীন ও রাশিয়া সহ অন্যান্য দেশগুলোর বিরোধিতায় তা ধোপে টেকেনি। এবার পারটেক্স খেলার খবর। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানোর সুযোগ নেই বলে মনে করেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। করোনা ভাইরাসের কারণে গত মার্চে প্রথম রাউন্ড শেষে স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। ক্রিকেটাররা মাঠে ফিরতে শুরু করলেও বর্তমান পরিস্থিতিতে ডিপিএলে বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। তবে চলতি আছর স্থগিত রেখেই জানুয়ারিতে নতুন করে লিগ আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরের শুরুতে দেশের বাজারে করোনা ভ্যাকসিন ছাড়ার আশা গ্লোব বায়োটেকের। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত। এবং রাজশাহীতে দুই ভুয়া ডাক্তার ও অর্ধকোটি টাকা জাল নোট সহ 6 জালিয়াত আটক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।